হ্যাঁ বন্ধুরা, আমি আজ তোমাদের একটি বাঁশি বানিয়ে দেখাবো। মজার ব্যাপার হচ্ছে বাঁশিটি বানাবো পাতা দিয়ে। ইচ্ছে করলে তোমরাও দেখে দেখে শিখতে পারো। তৈরি? তাহলে দেখো। মনে হচ্ছে শিকু খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে। আচ্ছা, শিকুকে এখন ডাক দেওয়া ঠিক হবে না, তাই না? বরং ইকরি খুব মনোযোগ দিয়ে দেখুক শিকু কি করে। চলো, এই দেখো একটি পাতা নিলাম। শিকু একটা পাতা নিল। এরপর এভাবে একটি প্যাচ দিলাম। আচ্ছা, তারপর আরো একটি প্যাচ দিলাম। এরপর এভাবে পেঁচিয়ে 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 আটকে দিলাম। পেঁচিয়ে পেঁচিয়ে আটকে দিলাম, বাহ! হয়ে গেল পাতার বাঁশি। এরপর এটাতে একটা ফু দেওয়ার সাথে সাথেই বাঁশিটা বেজে উঠবে। বাঁশিটা বেজে উঠবে, বাঁশি তো দারুণ! আরে ইকরি, শিকু, তোমার বাঁশিটা খুব সুন্দর হয়েছে। এটা শিকুর নতুন আবিষ্কার, পাতার বাঁশি। ইকরি তা জানে। ইকরি তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাঁশি বানানোই দেখলো। হ্যাঁ তাই। হ্যাঁ, আর বাঁশিটা না ইকরি খুব পছন্দ হয়েছে। শিকু এক মিনিট, ইকরি এক্ষুনি আসছে। বন্ধুরা, আমি এখন তালে তালে কথা বলবো, আর তাল কি নিশ্চয়ই তোমাদের জানা আছে। এই যেমন ধরো, তালে 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 বলছি আমি, কেমন 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 আছো তোমরা। যদিও আমার বলাটা ঠিক তালে তালে হচ্ছে না, আমি আসলে তালে তালে বলার চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু কোথায় যেন একটা সমস্যা হচ্ছে। সাহায্য করতে পারো ইকরি? কিন্তু ইকরি, আমার শুধু মনে হচ্ছে কিছু একটা দরকার। ইকরি মনে হচ্ছে ইকরি যদি তোমার সাথে কিছু একটা বাজায় তাহলে তোমার সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে ইকরি। আচ্ছা, আমি এখন বলতে চাই, দূর, আমি এখন কথা বলতে চাই। হ্যাঁ, আমি এখন বলবো কথা ইকরি। হ্যাঁ, হ্যালো, চালিয়ে যাও, চালিয়ে
এগিয়ে যাও। আমি এখন বলবো কথা। এই তো এতক্ষণে মিলে গেল, কি আনন্দ হচ্ছে এখন। তোমায় ধন্যবাদ, বাজাচ্ছ তাই পারছি আমি এমন করে বলতে কথা। এটা কেবল তোমার বাজনার জন্য সম্ভব হয়েছে আজ। আহ কি দারুণ বাজনা তোমার, এখন আমার বলতে কথা অসুবিধা হয় না যে। আরে ইকরি ইকরি থামিও না, চালিয়ে যাও। হচ্ছিল বেশ, তোমার বাজনার জন্যই আমি পারছি এমন বলতে কথা। চালিয়ে যাও চালিয়ে যাও, থামিও না থামিও না। দারুণ বাজনা তোমার, বাদ্যটাকে ধন্যবাদ, বাদ্যটা যে আমায় দিল, কি আনন্দ কি আনন্দ, আমায় করলো সাহায্য। ইকরি তুমি এবং তোমার বাদ্যকে তাই জানাই আমি প্রাণ ঢালা ভালোবাসা। ইকরি তুমি এবং তোমার বাদ্যকে তাই জানাই আমি প্রাণ ঢালা ভালোবাসা। ইকরি তুমি এবং তোমার বাদ্যটাকে। আমি খুবই আনন্দিত। ধন্যবাদ শিকু, এইবার তুমি ইকরির সাথে চলো, এই দিকে চলো। দেখো ইকরি এখানে 10টা বোতামও লাগিয়েছে। এই যে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। সাবাস ইকরি সাবাস, আমি তো ভাবতেই পারছি না কি কাজটাই না তুমি করেছো। ধন্যবাদ শিকু, এইবার এইবার ইকরি 10 থেকে উল্টো দিকে গুনবে, মানে এই 10 9 8 এইভাবে 1 পর্যন্ত। হ্যাঁ তুমি শুধু দেখো ইকরি কিভাবে উল্টো দিকে গুনে। ও আচ্ছা আচ্ছা, শুরু করো শুরু করো। আমি অবাক চোখে দেখতে চাই তোমার রকেটটা আকাশে উড়ছে। হ্যাঁ তাহলে শুরু হচ্ছে উল্টো গোনা। 10। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 9। বাহ দারুণ বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই ইকরির রকেটটা আমরা আকাশে দেখতে পাবো। 8। গুনে যাও উল্টো দিকে। বাহ দারুণ ইকরি, আমার ভীষণ আনন্দ হচ্ছে। চালিয়ে যাও ইকরি চালিয়ে যাও। 5। কি আনন্দ, রকেটটা আকাশে উড়ে যাবে আর বিজ্ঞানীদের মাঝে হইচই পড়ে যাবে। চালিয়ে যাও ইকরি চালিয়ে যাও। 3। উড়ে যাবে ইকরির রকেট, আমি আমি ভাবতেই পারছি না। 2। ইকরি তুমি ভালোভাবে দেখো।
লাল ঝুটি কাকা তুই ধরেছে যে মায়না, চাই তার লাল ফিতে চিরনিয়া রায়না, দুষ্টমি করে। আরে বলো বার্ট, কে কি করছো তুমি? ও ও, আমি বাড়ি বাড়ি খেলছি বার্ট। ও তো তুমি বাড়ি বাড়ি খেলার কি হয়েছো? আমি চাই তুমি অনুমান করে বলো বার্ট। এই যে দেখো, বাহ খুবই সুন্দর। ধন্যবাদ। আমি অনুমান করে বলে দিচ্ছি তুমি বাড়ি বাড়ি খেলা হয়েছ হচ্ছে, বুঝতে পারছি না, বাবা যে রান্না করেন। দারুণ অনুমান বার্ট। ধন্যবাদ। কিন্তু ভুল, আমি বাবা হইনি। তুমি আবার ভালো করে ভেবে বলো। হ্যাঁ আচ্ছা, তুমি হয়েছ হচ্ছে তোমার ওই যে, হ্যাঁ হ্যাঁ ভাই, মানে যে বাসন মাজে। হ্যাঁ বাসন মাজে। হ্যাঁ না ভাই হয়নি বার্ট। তাহলে তুমি তো মাও হতে পারবে না। হেসো না তো বার্ট, ভালো করে ভেবে বলো। আমি মা হইনি। আচ্ছা আচ্ছা ভাবছি, তুমি হয়েছ হচ্ছে সন্তান। না না ভুল হয়েছে। তাহলে তাহলে তুমি হয়েছ হচ্ছে দাদু। দাদু না ভাতিজা। না তাহলে নিশ্চয় চাচাতো ভাই, তাই না? কি চাচাতো ভাইকে একবার বলেছি? আমি পারছি না, পারছি না। একটা বাড়িতে তো এরাই থাকে, তাই না? তুমি বাড়ি বাড়ি খেলছো কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি হয়েছো। তুমি বলো কি হয়েছো? আমি হয়েছি চুলা। সাবধান, চুলায় ডাল আর পানি ফুটছে, পুড়ে যায় না কিন্তু। আমি ভালোবাসি আমার প্রিয় বাদ্যযন্ত্রকে, শিরকি সুমধুর ভালো লাগে বাজাতে বন্ধু আমার সে, তাই তো আমি আদর যত্নে রাখি যে তাকে। দাদুর দেয়া আমার ঢোলের ইক্রির ভালো লাগে ভাই, তিন তারে দোতারা বাজে কলরং কলরং করে, যখন বাদ্যযন্ত্রগুলো একসাথে বাজাই কি যে ভালো লাগে তখন তার তুলনা নাই। ড্রাম বাজে, ঢোল বাজে, বাজে দোতারা, কুহু কুহু বাজে দেখো সুরের ফোয়ারা, বাঁশি বাজে, ঢোল বাজে দেখো বাজে দোতারা, কুহু কুহু বাজে দেখো সুরের ফোয়ারা। Thank you.
ভালোবাসি আমার প্রিয় বাদ্যযন্ত্রকে। টিকটিকি সুন্দর তার সুর কি সুমধুর, ভালো লাগে বাজাতে বন্ধু আমার সে, তাই তো আমি আদর যত্নে রাখি যে তাকে।